এ দায়িত্ব পালন করতেলে সর্বদাই তোমার জন্য লাল গালিচা বিছানো থাকবে না। এ দায়িত্ব পালন করতে গেলে সর্বদা তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হবে না। এ দায়িত্ব পালন করতে গেলে তোমার পথ সবসময় মসৃণ থাকবে না। এ দায়িত্ব পালন করতে গিয়ে কখনো তোমাকে আখেরি পয়গম্বরের মতো তায়েফের ময়দানে রক্ত ছড়াতে হবে। এ দায়িত্ব পালন করতে গিয়ে তোমাকে কখনো আখেরি নবীর মতো উহুদের ময়দানে দাঙ্গান শহীদ করতে হবে, মাথার জোয়ালের হাড় ভেঙে রক্ত দিয়ে হকের ঝান্ডাকে সমুন্নত রাখতে হবে। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে দেশান্তরিত হতে হয়েছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে হযরত মূসা কালিমুল্লাহকে জাতির অপবাদের শিকার হতে হয়েছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে হযরত ঈসা রূহুল্লাহকে